হ্যালো ফ্রেন্ডস আমি কাকুলি কর্মকার আপনারা এই ভিডিওতে আপনারা এই ভিডিওতে দেখে নেবেন কলকাতার থেকে বেস্ট হসপিটাল যেগুলি সবই প্রাইভেট হসপিটাল আর টপ টেন হসপিটালের নাম ও অ্যাড্রেস তো চলুন দেখে নি কলকাতার টপ টেন হসপিটালের নাম সবার প্রথমে আপনারা দেখছেন এ এটা হচ্ছে ফর্টিস হসপিটাল এর অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপুর এম বাইপাস রোড কলকাতাতে তো আপনারা চায় যদি ইচ্ছা থাকে তো আপনারা এখানে গিয়ে ভিজিট করতে পারেন আর নিজের রোগে ট্রিটমেন্ট করাতে পারেন তো রিনাউন্ড হসপিটাল এটা খুবই নেক্সট হচ্ছে প্রিস্টন কেয়ার হসপিটাল অ্যাড্রেস হচ্ছে দমদম রোড নিয়ার সেভেন ট্যাঙ্কস ক্রসিং কলকাতা এটাও খুব রিনাউন্ড হসপিটাল নেক্সট হচ্ছে অ্যাপেলো গ্লিনেগল হসপিটাল এটা ক্যানাল সালকোড়া রোড কাদাপাড়াতে আছে কলকাতাতে তো এগো এটাও খুব রিনাউন্ড হসপিটাল নেক্সট হচ্ছে আমরি হসপিটাল আমরি হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস আছে মুকুন্দপুর ঢাকুরিয়া সল্ট লেক আর সাউদার্ন অ্যাভিনিউ তো আমরি হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস আছে আমরি আপনার খুবই ফেমাস হসপিটাল আর পপুলার হসপিটাল কলকাতাতে নেক্সট হচ্ছে সিএম সিএমআরআই হসপিটাল কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটাও খুব রিনাউন্ড হসপিটাল ডায়মন্ড হারবার রোডে আছে কলকাতাতে তো আপনারা চাইলে এটাও ভিজিট করতে পারেন নেক্সট হচ্ছে কলম্বিয়া এসি হসপিটাল এটা সল্ট লেক সিটিতে আছে এটাও খুব ফেমাস রিনাউন্ড হসপিটাল নেক্সট হচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন মুকুন্দপুর ইএম বাইপাস কলকাতাতে নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স যেটাকে শর্টকাটা আর এন ট্যাগরও বলা হয় এটি ব্রহ্মানন্দ হৃদয়ালয়ের ব্রাঞ্চেস ব্রহ্মানন্দ হৃদালয়ের অনেক ব্রাঞ্চেস আছে অল ওভার ইন্ডিয়াতে এটাও মুকুন্দপুরেই আছে মেন রোডে তো আপনারা চাইলে এখানেও ভিজিট করতে পারেন এটা স্পেশালি আপনার কার্ডিওলজি হসপিটাল আর কার্ডিয়াক পেশেন্টদের জন্য খুবই বেস্ট নেক্সট হচ্ছে রুবি জেনারেল হসপিটাল এটা কসবা আছে কসবাতে আছে খুবই ভালো এটাও কলকাতাতে তো আপনার এখানে এখানে গিয়ে নিজেদের রোগের ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হচ্ছে আপনার হরিজেন লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই হসপিটালটাও খুবই নাম তো অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন পার্ক সার্কাস ইন্টালিতে কলকাতা তো এগুলো হচ্ছে আপনার বেস্ট হসপিটালের নাম ছিল কলকাতার তে তো আপনারা যদি আপনাদের যদি আমার ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইবও করবেন আমার একটা হিন্দি ভাষীদের জন্য চ্যানেল আছে এমএলএস কে কে ওই চ্যানেলটিতেও আমি অনেক ভালোবাসা পেয়েছি তো হোপফুলি আপনাদের ইনফরমেশানগুলো ভালো লেগে থাকবে আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন যেন তারাও জানতে পারে থ্যাংক ইউ